দ্রব্যমূল্য তেলসহ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করেন ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি। এ সময় সরকারের পদত্যাগ দাবি করেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তাহলেই জনগণের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সুবর্ণ জয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটি। ক্রীড়াঙ্গনের সমস্যার কথা তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকারকে হটাতে না পারলে কোনো কিছুই সম্ভব নয়। কোনো খেলা জেনুইন খেলা হয়, আম্পায়ার আগে ঠিক করে দেয় কোন খেলায় কি আম্পায়ার থাকবে, কোনটাতে আঙুল তুলবে, কোনটাতে আরেক দিকে তাকিয়ে থাকবে, কোন ক্রমে যে সাকিব আল হাসান যে স্ট্যাম্প ভেঙে দিয়েছে, তো ফেড আপ হয়ে ধৈর্য সীমা অতিক্রম করলে তখন স্পোর্টসম্যানরা এই ধরনের ব্যবহার করে। খেলাধুলায় আওয়ামী লীগ এটা একসাথে যাবে না। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 72 থেকে 75 পর্যন্ত যেভাবে গায়ের জোরে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করতে চেয়েছিল, আবার বর্তমানে আওয়ামী লীগ তাই করছে। প্রত্যেকটি ফেডারেশনকে দলীয়করণ করে সর্বক্ষেত্রে আজকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।